সিংহ আর খরগোশ, সে অনেক দিনের কথা। এক জঙ্গলে সমস্ত জানোয়ার মিলে মিশে থাকত। একদিন সেই জঙ্গলে একটা সিংহ আসে। সে খুবই খতরনাক ছিল। যখন মনে হতো কোনো জানোয়ারকে মেরে খেয়ে ফেলত, এটা নিয়ে খুব আতঙ্কে থেকে জঙ্গলের সব জানোয়ার একটা ফয়সলা করে আর সিংহের সাথে দেখা করতে যায়। জঙ্গলের সব জানোয়াররা একটা ফয়সলা করেছে। কি ভাবলে তোমরা? আমাদের মধ্যে একজন জানোয়ার প্রত্যেকদিন আপনার ভোজন হতে আসব, আপনাকে শিকার খোঁজারা দরকারই পড়বে না। আচ্ছা, তাহলে এই ব্যাপার। কিন্তু আমি তোমাদের কথা কেন শুনব? মহারাজ, আপনি যদি এভাবে রোজ জানোয়ার হত্যা করেন তাহলে জঙ্গল খালি হয়ে যাবে আর আপনি খাবারও পাবেন না। সমস্ত জানোয়ারদের কথা শুনে সিংহ বলে, ঠিক আছে। এবার রোজ একজন জানোয়ার সিংহর ভোজনের জন্য তার কাছে যেত। একদিন যখন খরগোশে যাওয়ার ছিল, সে জেনে বুঝে দেরি করে গেল। এত দেরি, এতক্ষণ কোথায় ছিলি তুই? তোকে খেয়ে তো আমার খিদেও মিটবে না। মহারাজ, আমার সাথে আর একটা জানোয়ারও আসছিল, কিন্তু 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 কি কি হলো তার? মহারাজ, রাস্তায় আর একজন সিংহ ছিল আর সে তাকে খেয়ে নিয়েছে। কি বাজে বকছিস তুই? এই জঙ্গলে আমি ছাড়া আর কোনো সিংহ থাকতেই পারে না। কোথায় সে সিংহ আমাকে দেখা। ওর এত সাহস যে আমার খাবার সে খেয়ে নেয়। চলুন মহারাজ, আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। খরগোশ সিংহকে একটা কুয়োর ধারে নিয়ে যায়। মহারাজ, ওই সিংহ এই কুয়োতে লুকিয়ে বসে আছে। সিংহ সেই কুয়োয় ঝুঁকে দেখে, জলে নিজের ছায়া দেখতে পায়। সিংহ অপর সিংহকে মারার জন্য কুয়োতে ঝাঁপ দেয় আর সেখানেই ডুবে মরে। ছোট্ট খরগোশ নিজের বুদ্ধি দিয়ে নিজের আর সমস্ত জানোয়ারদের প্রাণ বাঁচিয়ে নেয়। সমস্ত জানোয়ার খরগোশের তারিফ করতেই থাকে আর তারপর সমস্ত জানোয়ার খুশি খুশি বসবাস করতে থাকে। If you enjoyed this story, please like and subscribe our channel and press the bell icon to get future updates. And don't forget to comment!